সালাম আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি দুই দাঁতের একটা গাভী আমরা সেল করলাম জয়পুরহাট সাপাহার। আমার এক পুরাতন খামারি গতবার আমার কাছ থেকে একটা গাভী সংগ্রহ করে নিয়ে গেছে, কত দাম কত লিটার দুধে নিয়ে গেছে, বর্তমান বাচ্চা দিয়ে কত কেজি দুধ হচ্ছে, সে কত টাকা লাভবান বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই গরুটা দুই দাঁত ফার্স্ট ল্যাকটেশন খুবই কম প্রাইসে হুজুর আমার কাছ থেকে গাভীটা সংগ্রহ করছে এবং কত টাকায় সংগ্রহ করছে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই গাভীটা ফার্স্ট ল্যাকটেশন অনলি দুই দাঁত একটা সদ্য সার বাচ্চা দিয়েছে। গরুটার কোয়ালিটি দেখেন, শিং পায়ের খুরাগুলো দেখেন একদম ঘোরাখুর, নিচে পার্সেন্টেজ দেখেন, বাচ্চা দেখেন একদম হাইব্রিড একটা এডিএল এর সার বাচ্চা হয়েছে, নিচে কোনো জাত মিক্সচার নেই। গরুটা অনেক হাইট, দাঁত দেখো একদম করিশিং, যেটা আমরা করিশিং বলি। এই যে অনলি দুই দাঁত, অনলি দুই দাঁত, হ্যাঁ এ লিটন অনলি দুই দাঁত। এই গাভীটার সাথে একটা ষাঁড় বাচ্চা দেখেন, বাচ্চাটার ইয়াটা দেখেন, গ্রোথটা দেখেন, হাত পাগুলা কত মোটা, হাত পাগুলা কত মোটা। এই বাচ্চাটা যদি হুজুর ঠিক মতন দুইটা বছর লালন পালন করে, বাচ্চাটার গায়ে ইনশাল্লাহ 10 থেকে 12 মন মাংস লাগানো সম্ভব এবং খুবই হাই পার্সনে বাচ্চাটা। গাভীটার বর্তমান রানিং দুধ আছে আমাদের 12 লিটার। ভাইয়া ভালো ম্যানেজমেন্ট করলে, ওনার এখানে অনেক যত্ন করে উনি গরুর, 12+ করে যাবে, কারণ এই ধরনের গরুগুলা বাইরে অনেক টাকা বিক্রয় হয় দুধের কথা বলে 16, 17, 18। এই গরুটা সেকেন্ড ল্যাকটেশনে গিয়ে ইনশাল্লাহ দুধ আসবে 18+, কারণ একটা প্রথম জ্ঞানের গরু হাইব্রিড গরু, একটা গরু এক এক সময় প্রথম জ্ঞান একটু দুধ কম হয়, কত গরুর দুধ অনেক বেশি হয়। আমাদের এটা 12 নামছে, আমরা 12 বলছি দুধকে, এবং সে যত্ন করলে আরো প্লাস চলে আসবে, কিন্তু পরে বিয়ানে ইনশাল্লাহ এই গরুটা 18+ করবে, কারণ এই গরুটা সে খাওয়ায় দাওয়ায় পরিপূর্ণ তৈয়ার করবে। ফার্স্ট ইলেকট্রিশন একটা দামি সার বাচ্চা হয়েছে, গরুটা দেখেন খুবই কম প্রাইসে নিছে আমাদের কাছ থেকে। লিটন নাও আসেন হুজুর। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। তা আমার অনেকে চিনতে পারে না, হলো উত্তরবঙ্গ ডোমারে নামবেন, নেমে বাস স্ট্যান্ডে নেমে বলবেন বক্করে মোড় ফরসপাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন। এই গাভীটা ফার্স্ট ইলেকট্রিশন হাঁস গলা প্রতিটা পশম মিল, সাথে একটা দামি এডিএল এর সার বাচ্চা। বাচ্চাটা গ্রোথ দেখেন, বাচ্চাটা যদি দুধ ছাড়ে দিয়ে খাওয়ায় একটা মাস যদি যত্ন করার পরে মানুষ করে নেয় বাচ্চা, সেই বাচ্চা হবে, কারণ এই গরুর চেয়ে ইনশাল্লাহ অনেক টাকা বেশি এই বাচ্চাটা সেল হবে 2 বছর। এর মধ্যে হুজুর দুইটা বাচ্চা নিবে। তা উনি আমার একজন পুরানা খামারি, উনি আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় গাভীও সংগ্রহ করছে। তা এখন আমার খামারে কি ধরনের গরু নিয়ে গেছিলো, গতবার আমি কয় কেজি দুধের কথা বলছি, কয় কেজি দুধ হচ্ছে, উনি কী উদ্দেশ্যে আবার আসছে, আমরা যারা খামারি আছে সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে হুজুর কিছু বলেন। উনি কিন্তু খুবই ধার্মিক একজন মানুষ, খুবই ভালো মানুষ। আসসালামু আলাইকুম, আমার বাসা নওগাঁ সাপাহার। এর আগেও আমি রুবেল ভাইয়ের কাছে আসছিলাম, গরু নিয়ে গেছিলাম, বর্তমান গরু আছে এবং দুধও আল্লাহর রহমতে ভালো, গরুও ভালো আছে। গতবার কত টাকা দিয়ে নিয়ে গেছিলেন গাভী? গতবার নিয়ে গেছিলাম ওটা 2,10,000। এখন ওই গাভীর আমার প্রায় 3 লাখের ধারে। 2,10,000 যে দিছিলাম, হ্যাঁ গতবার কিন্তু উনি গরুটা নেয় না, আঙ্গুলা ওটা 3 লাখের ধারে করে দিছি গাভ, যে এই গরুটা নিয়ে যান, এই গরুটা এবার 14-15 দুধ পাবেন এবং ভালো ম্যানেজমেন্টে 15+। কত দুধ পাইছিলেন বাচ্চা হওয়ার পরে? বাচ্চা হওয়ার পরে প্রথমবার পেয়েছিলাম 15 কেজি। প্রথমবার 15 কেজি পাইছে, এবারকার 20+। এবার 20+ ইনশাআল্লাহ, যত্ন করে নিজের ঘরে তৈয়ার হবে ইনশাআল্লাহ, 18+ পাবেন। তা হুজুর এক মাসে বাচ্চাটা দিছে, এবার রানিং সে 20+ দুধ পাচ্ছে। 2,10,000 গরু, গায়ে মাংস লাগছে কতগুলা? গায়ে প্রায় 7 থেকে 8 মন। 7 থেকে 8 মন মাংস লাগাইছে, তখন ছিল 5 মন 5.5 মন। হ্যাঁ হ্যাঁ, যখন নিয়ে গেছিলাম। হ্যাঁ, এখন প্রায় 7 থেকে 8 মন। হ্যাঁ, এদিকে তবে আমি কয়েক জায়গায় আবার দুবার নিয়েছিলাম, ওগুলো তো আমি খুব একটা রেজাল্ট ভালো পাইনি, এই জন্য আবার রুবেল ভাইয়ের কাছে আসছি। তবে আমি একটা কথা বলবো, রুবেল ভাইয়ের কাছে সম্পূর্ণ যতগুলা গরু আছে যাতে মানে সব দিক দিয়ে ভালো এবং দামের দিক দিয়েও ভালো, এবং উনি অনেক বড় মানের মানুষ। সামনাসামনি গ্রুপ করলে একটা হাদিসের কথা এটা বলাটা ঠিক নয়। যাই হোক, আপনারা যদি গরু নিতে চান তাহলে রুবেল ভাইয়ের কাছে আসবেন, এটা আমার আবদার। এই তো, এর চেয়ে আর বেশি কিছু বলার আর নাই। বাইরে আমার কাছ থেকে গরু নেওয়ার পরে উনি ভাবছে
যে রুবেল ব্যাস থেকে গরু এনে 15 কেজি দুধ পাচ্ছি, তাহলে বাইরে কম দামে গরু নিলে হয়তো 15 কেজি দুধ পাবো, এই আশায় সে আমাদের এই আশেপাশেই যেসব জায়গায় গরু বিক্রি করে 2 টাকা আমি সংগ্রহ করছে। পালতে পারছেন গরু 2টা? না না না, ওলে বিক্রি করে ফেলেছে, নিয়ে কষার কাছে বেচছে, কষার কাছে দিয়ে দিচ্ছে, কষার কাছে দিয়ে দিচ্ছে। কম দামে গরু, এই গরুটা আমার কাছে হুজুর কিনছে 1,70,000 টাকা, গরুটার অনলি 12 কেজি দুধ। কি দেখে কিনছে? এর কালার, এর বয়স, এর হাইট, এর খুরা, সাথে একটা দামি বাচ্চা। এগুলা যদি নিয়ে আমাদের এখানে কিন্তু খাবার যত্ন তেমন হয় না হুজুর, আমার এখানে আসে থাকে, সব করেই থাকে, আমরা শুধু ভুষি আর হালকা দানাদার খাবার দেই। আমাদের কিন্তু ওই যে মানুষের মতো একদম চারি বোঝাই করে খাওয়াই নাকি খাওয়াই না না, আমরা সীমিত খাবার দিয়ে গরুগুলা লালন পালন করি। কারণ আমাদের এখান থেকে গরুটা যখন বের হয়ে আপনাদের খামারে যায়, যখন নিজে হাতে আমরা তৈরি করে খাওয়ান, এই গারাবিটা পরিপূর্ণ রেজাল্ট আসে। এবং এই বিয়ানে গরুটা হুজুর 12 থেকে 14 মতো দুধ পাবে, কিন্তু এই গরুটা যখন ওনার কাছে পরবর্তীতে বাচ্চা দিবে ইনশাল্লাহ আসবে। তা গতবার যে 2,10,000 দিয়ে গরু দিছি, ওনার বাসায় গরুর দাম বলে 3,00,000 টাকা। তাহলে গরুর দুধ খাইছে, বাচ্চা খাইছে, আবার গরুটা গাভিন করে বাচ্চা নামাইছে, 2,10,000 গরু বলে 3,00,000। তা গরুর মধ্যে লাভ নাই কি বলে? গরু পালা খালি হবে, খালি গায়ে বেচলে তো 2,00,000 পার। তা অনেকে হয় কি কষাইকে দিলে পারে, অনেকে হয় কি ভালো গরু সংগ্রহ করেন, গরু ম্যানেজমেন্ট বুঝে না, গরু কিভাবে খাওয়াইতে হয়, চিকিৎসা করতে হয়। ভাইয়াও যখন প্রথম আমার কাছে গরু নিয়ে গেছে, আমার কাছে অনেক কিছু শিখে গেছে, অনেক কিছু শিখছে, শিখার পরে কিন্তু ওনার মনের হিম্মত বাড়ে গেছে। এই গরুটা আজকে থেকে 1 মাস পরে ওনার বাসায় গেলে কেউ চিনতে পারবে না যদি কি। ইনশাল্লাহ 1 মাস, হ্যাঁ 1 মাস লাগবে না, আশা করি 15-20 দিন, 15-20 দিন এগুলো বেলুন বানাবে ইনশাল্লাহ। এরকম হিম্মত নিয়ে কাজ করেন, খামার করেন, লাভ হবে। এই গরুটা 1,70,000 দিল, এই গরুটা যদি পরেরবার 18 কেজি দুধ দেয়, তখন 6 দাদে থাকবে, কয় টাকা দাম আপনারা নিজেরাই জানেন। এই বাচ্চারা যদি হুজুর 2 বছর পরে, 10 মাস 12 মাস পরেও যদি বেঁচে, 12 মাস পরে বাচ্চাটার দাম 1,20,000। একটা জিনিস মনে রাখবেন, ভালো জিনিস সংগ্রহ করবেন তো ভালো হবে, ক্রস ব্রিড না গিয়ে এরকম হাইব্রিড হাই পার্সেন্ট গরু নেবেন, যেমন খুশি নাড়বেন চারবেন খাওয়াবেন, টাকা হবে আস্তে আস্তে। উনি কিন্তু কম দামের গরু কিনে বেশি দামে বানায়। অনেকে যাদের টাকা নাই, হুজুরে কিন্তু অনেক মনে শখ, আমার এখানে দামি দামি বকনা আছে 20 কেজি 22 কেজি 18 কেজি 25 কেজির, উনি অনেক চেষ্টা করছে, টাকা জোগাড় করতে পারেনি, কারণ সবার সব সামর্থ্য সবসময় থাকে না, কিন্তু ওনার চেষ্টা আছে, মন আছে, মনোবল আছে। আমার দেখি ইনশাল্লাহ পরবর্তীতে আবার হবে ইনশাল্লাহ, উনি বড় টাকার জিনিস বানাবে। 2,10,000 গরু এবার 3,00,000, এই গরু পরবার ইনশাল্লাহ হুজুরের ঘর 2,50,000 টাকার নিচে দাম হবে না ইনশাল্লাহ, এটা হয়ে যাবে। তা যারা বেশি টাকায় গরু কিনতে পারবেন না, আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা আমার এখানে খুব হাই পার্সনের বকনা বাচ্চা পাবেন, 8 মাস 10 মাস 12 মাস, এই বাচ্চাগুলো অল্প টাকায় নিয়ে একদম হাই কোয়ালিটির, এই ধরনের গরু না, যেগুলো 18-20-20+ এর গাভীর বাচ্চা, এগুলো পাবেন না। এগুলো বাচ্চা আমি খামারে বিক্রি করি, কম টাকায় এই বাচ্চাগুলো সংগ্রহ করে 12 মাস 13 মাস সময় দিয়ে এরকম গাভীতে পরিণত করবেন, আপনাদের লাভ হতেই হবে। কয় টাকা খায় একটা বাচ্চা? প্রথমে 2-3 মাস হয়তো 2 কেজি 2.5 কেজি 3 কেজি পর্যন্ত দানাদার খায়, গাভ হওয়ার পরে 4-5 কেজি দানাদার খায়, কস্টিং কিন্তু কম, আস্তে আস্তে খাওয়াই খাওয়াই গাই বানাবেন, লাভ হবেই, তো লস নাই। যারা আর্থিক কম, 2-4-5-10 বাচ্চাদের খামার শুরু করেন, কোনো টেনশন নাই, শেখাও হবে, জানাও হবে, বোঝাও হবে, গরু পালাও হবে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের খামারের চ্যানেল হলো JDF TV, ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং PCTV বাংলা 2 চ্যানেলে ভিডিও যায়, এবং জান্নাত ডেয়ারি ফার্মে আসবেন, ভালো বকনা বাচ্চা, সার বাচ্চা, প্রেগনেন্ট গাভী, বাচ্চা দেওয়া গাভী, সব ধরনের গাভী আপনারা সংগ্রহ করতে পারবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।